একটি গভীর ষড়যন্ত্রের একটি একটি অংশ। এটি বিচ্ছিন্নভাবে একটি অঞ্চলের কোনো একজন নিচু নিম্ন পর্যায়ের কোনো নেতার কোনো বক্তব্য নয়, এটি হলো মূলত এক ধরনের একটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ, তার একটি বহিঃপ্রকাশ, এবং সেটির মধ্য দিয়েই তাদের নীল নকশা প্রণয়ন এবং সেটির কার্যক্রম শুরু করারই এটি একটি ইঙ্গিত। ভাবে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটির নিন্দা জ্ঞাপনের ভাষা আমাদের জানা নেই। আমি এই সভার সাথে সংহতি জ্ঞাপন করি এবং একই সঙ্গে তীব্র নিন্দা জানাই যে ব্যক্তিটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে এই ধরনের ন্যাক্কারজনক ভাষায়, যেটি কোনোভাবেই কোনো ধরনের কোনো ভাষার মধ্যেই পড়ে না, সেই ভাষায় তাকে যেভাবে হত্যার হুমকি দিয়েছে সেটি একেবারেই ক্ষমার অযোগ্য একটি বিষয়। একটি বিষয় কিছুক্ষণ পূর্বে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের একজন সহকর্মী যে বিষয়টি বললেন, প্রফেসর ওয়াহিদুজ্জামান, যিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন, তিনি একটি কথা বলছেন যে একটি গভীর ষড়যন্ত্র এটি একটি অংশ। এটি বিচ্ছিন্নভাবে একটি অঞ্চলের কোনো একজন নিচু নিম্ন পর্যায়ের কোনো নেতার কোনো বক্তব্য নয়, এটি হলো মূলত এক ধরনের একটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ, তার একটি বহিঃপ্রকাশ, এবং সেটির মধ্য দিয়েই তাদের নীল নকশা প্রণয়ন এবং সেটির কার্যক্রম শুরু করারই এটি একটি ইঙ্গিত। এটি হলো এমন একটি সময় একটি বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছিল, সেটি আপনাদের জানা আছে, সেটি খুব বেশি দূরের ইতিহাস নয়, যেদিন নানা ধরনের পেট্রোল বোম এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে নানা ধরনের এবং সর্বশ্রেণীর বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষকে হত্যার একটি নীল নকশা প্রণয়ন করা হয়েছিল এবং নানা ধরনের অপকর্ম সে সূচিত হয়েছিল, যেটাকে আমরা অগ্নিসন্ত্রাস বলি। সে অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়েও কিন্তু সব বিভিন্ন শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, তাদের উপর নিপীড়ন চালানো হয়েছিল। এটি এখন তাদের কৌশল পরিবর্তন করেছে, কৌশল পরিবর্তন করে এখন একটি নতুন মাত্রায় সে 2023-এ এসে সেই অগ্নিসন্ত্রাসের একটি নতুন ভাষণ হলো এই ধরনের হত্যার হুমকি দেওয়া এবং হত্যাযজ্ঞ সংগঠিত করবে নানাভাবে, সেটির একটি ইঙ্গিত এটি সুস্পষ্টভাবে দেয়। আমরা এই সভা থেকে আমি সুস্পষ্টভাবে এই শিক্ষক সমিতির সাথে সহমত জ্ঞাপন করে, সংহতি জ্ঞাপন করে দাবি জানাচ্ছি যে এই ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং দেশের প্রচলিত আইনে তাদেরকে বিচারের আওতায় এনে একটি দৃষ্টান্ত স্থাপন করা খুবই জরুরি। এই কথাগুলো বলে পুনরায়